আসসালামু আলাইকুম, টিজিন 24 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকের এবারে খবরে আলোচনা রয়েছে সৌদির আজ সকালের তাজা খবর। সৌদিতে রোগীর সংখ্যা বেড়ে হয়েছে 425,442 জন। দেখুন সৌদির করোনার সর্বশেষ আপডেট, সে বিষয়ে বিস্তারিত। সম্পূর্ণ ভিডিওটি দেখে বিস্তারিত জেনার অনুরোধ রইল। সৌদি আরবে করোনা ভাইরাস পরিস্থিতি আজকে হালকা উন্নতি হয়েছে। সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে আজ নতুন করে করোনা ভাইরাস আক্রান্ত হয়েছে 997 জন, সূত্র সৌদি প্রেস এজেন্সি। আর এদিকে সৌদিতে করোনা ভাইরাস আক্রান্ত হয়ে আজ মারা গিয়েছে 14 জন। ইনালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আর এতে করে সৌদিতে করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারী সর্বমোট রোগীর সংখ্যা দাঁড়ালো 7,059 জনে। এছাড়া আজ সৌদিতে নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছে 997 জন। এর ফলে সৌদিতে মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে 425,442 জন। বিগত 24 ঘন্টায় সৌদিতে সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছে 1,026 জন। এর ফলে সৌদিতে এখন পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে 408,676 জন। সৌদিতে আজ অবধি 96.1% রোগী সম্পূর্ণ সুস্থ উঠেছে এবং বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে 9,707 জন রোগী। এর মাঝে গুরুতর অবস্থায় রয়েছে 1,319 জন রোগী। চলুন জেনে নেওয়া যাক সৌদি আরবের প্রধান প্রধান শহরগুলোতে আজকে কতজন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। রিয়াদে 372 জন, মক্কায় 250 জন, পূর্বাঞ্চলে 123 জন, আসিরে 54 জন, মদিনাতে 49 জন, জিজানে 41 জন, আলকাসিমে 28 জন, হাইলে 23 জন, নাজরানে 16 জন, উত্তর বর্ডারে 14 জন, তাবুকে 10 জন, আলবাহাতে 10 জন এবং আলজোফে 7 জন, সর্বমোট 997 জন। প্রিয় সৌদি প্রবাসী ভাইগণ, আপনারা যারা দাম্মা মতো পার্শ্ববর্তী এলাকাতে অবস্থান করছেন তাদের প্রতি আমার বিনীত অনুরোধ থাকবে, আপনারা অবশ্য অবশ্যই একটু বেশি সাবধানতা অবলম্বন করবেন। দেখুন আমাদের দাম্মাম মানে ইস্টার্ন পূর্বাঞ্চলে যে সমস্ত প্রবাসী আছে তাদের এখানে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা প্রতিনিয়তই বাড়ছে। ছোট শহর হওয়া সত্ত্বেও, মানুষের সংখ্যা কম হওয়া সত্ত্বেও এই অঞ্চলটিতে সুস্থ রোগীর সংখ্যা কম, তাই আমাদেরকে আরও বেশি সাবধানতা হয়ে অবলম্বন করতে হবে। খবরটি আমাদের সৌদি প্রবাসী সকল ভাইদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই আপনারা যা দেখছেন তারা শেয়ার করে অন্যদেরকে এখনই দেখার সুযোগ করে দিন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নিতে হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, সৌদি আরবের সকল গুরুত্বপূর্ণ খবর সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। বাংলাদেশের প্রথম প্রবাসী নির্ভর ভেরিফাইড ইউটিউব চ্যানেল টিজেন 24, তাই দেরি কিসের, এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন, যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন।